প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা সকলেই ওয়েট করে রয়েছো তোমাদের ইভেন্ট সেমিস্টার নিয়ে। আজকে শিক্ষামন্ত্রী বৈঠকে কি জানালো, একই সাথে যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদের অ্যাকচুয়ালি যে ভর্তির প্রক্রিয়া সেটা নিয়ে কি চূড়ান্ত সিদ্ধান্ত হলো, ও সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে জানাবো। একই সাথে ইভেন্ট সেমিস্টার নিয়ে এর একটি নতুন সুখবর রয়েছে। কাজে এই তোমরা যারা অ্যাকচুয়ালি কলেজ বিশ্ববিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, কলেজে ভর্তি হবে তারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, তোমরা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলে যে তোমাদের অ্যাকচুয়ালি নতুন আপডেট কী আসছে আজকের বৈঠক থেকে। ইভেন্ট সেমিস্টারের বৈঠক নিয়ে কোনো রকম বাজে পরিকল্পনা করছে কি না রাজ্যের সরকার তথা শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী, যে অফলাইনে পরীক্ষা নিতে হবে এরকম কিছু তোমরা অনেকে এ বিষয়টি জানতে চাইছিলে। তো আজকের মূল যে বৈঠক, সেই বৈঠক তোমাদের জানিয়েছিলাম ছিল হচ্ছে কলেজের ভর্তির প্রক্রিয়া সম্পর্কিত। ও এক্ষেত্রে ইউজি ভর্তির প্রক্রিয়া সম্পর্কিত মেন বিষয়টা উঠে এসছে, এই একই নিয়মে পিজি হবে কি না সেটারও দেখার বিষয়। এক্ষেত্রে তোমাদের সকলে জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিকের এর যে পরে কলেজে ভর্তির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এবছর থেকে ভিন্ন পদ্ধতিতে হতে চলল, যেটা জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সিলমোহর দিল। ও সরাসরি এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো কলেজ বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির প্রক্রিয়া আছে সেটা ভিন্নভাবে হবে না। কলেজে কলেজে গিয়ে তোমাদের আর ভর্তির জন্য আবেদন করতে হবে না, তোমাদের জন্য ডাইরেক্ট একটা পোর্টাল তৈরি করা হবে। সেই পোর্টালে তোমরা ভর্তির জন্য আবেদন করবে, সেখানে সমস্ত ইউনিভার্সিটি থাকবে রাজ্যের, সমস্ত কলেজ থাকবে, এবং সেইখানে একটা ভিন্ন পদ্ধতির দ্বারা তোমরা আবেদন করতে পারবে। তোমাদের সকলকে আলাদা করে আর কলেজে গিয়ে আবেদন করতে হবে না, অনলাইনে পোর্টালে তোমরা ইউনিভার্সিটিতে আবেদন করলেই কলেজে কাউন্সিলিংয়ের দ্বারা কিন্তু তোমাদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। যখন ভর্তির প্রক্রিয়া শুরু হবে ডিটেলসে তোমাদের সমস্তটাই জানিয়ে দেবো। তো এটা তো গেল উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি বা গ্র্যাজুয়েশনের পর পিজিতে ভর্তি, কিন্তু এরপরেও রয়েছে মেন যে বিষয় ইভেন্ট সেমিস্টার নিয়ে। ইভেন্ট সেমিস্টারের এক্সামিনেশান কীভাবে হবে, দেখো এ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী কিন্তু কোনো বিষয় এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। অর্থাৎ ইভেন্ট সেমিস্টার নিয়ে আদৌ কোনো আলোচনা হয়েছে কি না সেটা কিন্তু সংবাদ মাধ্যমে এখনও পর্যন্ত উঠে আসেনি, কিন্তু এর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু পড়েনি। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে যে বিষয়টা তোমরা অনেকে চিন্তা করছিলে যে আমাদের নোটিশ পরিবর্তন হয়ে যাবে, এ আজকে সিদ্ধান্ত যদি অফলাইনে হয়, তো অফলাইনের সিদ্ধান্ত রাজ্য সরকার দেয়নি, আগের সিদ্ধান্তেই কিন্তু অটুট রয়েছে। এক্ষেত্রে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে যে পরীক্ষা অনলাইনেই হতে চলেছে। এ তোমরা যারা রায়গঞ্জ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের প্রত্যেকের এর যে ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা আছে সেই পরীক্ষা অনলাইনেই হতে চলেছে, যেটা বিশ্ববিদ্যালয় থেকে সূত্র মারফত জানা গেছে। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হবে তোমাদের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান অনলাইনেই হতে চলেছে। কাজেই তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই, তোমাদের প্রত্যেকের এক্সামিনেশান যেরকমভাবে তোমাদের দাবি সেই অনুযায়ী অনলাইনেই হতে চলেছে, এবং ক্যালকাটা ইউনিভার্সিটির যে এক্সামিনেশান সেটাও আশা করছি অনলাইনেই হবে কালকে চূড়ান্ত সিদ্ধান্ত।